26/11/2008 দিনটা আমাদের ভারতীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওই দিনটার কথা মনে পড়লেই একটাই কথা মনে পড়ে, তা হলো আজমল কাসব ও তার বাহিনীর মুম্বাই শহরের ওপর আক্রমণ, অত্যাচার এর কথা ও একের পর এক প্রাণ নেওয়ার কথা। কিন্তু তার মাঝে অঞ্জলি কুলঠে ও মাধুরী রাহাতে এরা দুজনেই ওই দিন কী করেছিল যার জন্য সারা দেশ তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা এত ভালোবাসা ও সম্মান পেয়েছে। তারা পেশায় ছিল নার্স। সেই দিন রাত্রে তাদের ডিউটি ছিল মুম্বাইয়ের কামা হাসপাতালের অ্যান্টিনেটাল ওয়ার্ডে। রাত্রে তারা ডিউটি করছিলেন, হঠাৎই যেন কিসের একটা আওয়াজ পেলেন, খুবই ভয়ঙ্কর শব্দ। তারা ছুটে জানলার কাছে গেলেন এবং দেখতে পেলেন তাদের হাসপাতালের দুই রক্ষীর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে আর লাফিয়ে হাসপাতালে প্রবেশ করছে দুই জঙ্গি, একজন হলো আজমল কাসব ও অন্যজন হলো আবু ইসমাইল। তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং ছুটে গিয়ে তারা বন্ধ করে দেয় ওয়ার্ডের দুটি দরজা, কারণ তাদের দায়িত্বে ছিল তখন 150 জন রোগী আর তাদের মধ্যে 20 জন মেয়ে, যারা প্রত্যেকেই মা হওয়ার অপেক্ষায় আছে। জঙ্গিরা তখন চারিদিকে গুলি আর গ্রেনেডের বৃষ্টি করছে আর একটা করে ফ্লোর পার হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও তারা নিজেদের শক্ত করে এবং চিন্তা করে তাদের দায়িত্বে আছে প্রত্যেকটি মা ও তাদের গর্ভস্থ সন্তান, যাদের রক্ষার দায়িত্ব তারা নিয়েছে। আর তারা ঠিক করে নিলেন আমাদের বাঁচতে হবে ও সবাইকে বাঁচাতে হবে। নার্সরা প্রথমেই সব মেয়েদের নিয়ে গেল ওয়ার্ডের একেবারে কোনায় প্যান্ট্রি ঘরের মধ্যে। তারপর ডাক্তারদের সতর্ক করলেন ও গোপনে পুলিশকে ফোন করলেন। তার মধ্যে তাদের এক সহকর্মীর গায়ে জানলা ভেদ করে একটি গুলি এসে লাগে। রক্তাক্ত সহকর্মীকে শুশ্রূষা করছেন এমন সময় এক মেয়ে গর্ভযন্ত্রণা শুরু হয় এবং তাকে তারা নিয়ে যায় লেবার রুমে। সমস্ত জায়গার আলো নেভানো ছিল যাতে কেউ বুঝতে না পারে। এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও ডাক্তার ও সহকর্মীদের সাহায্যে একটি নতুন প্রাণকে তারা পৃথিবীর আলো দেখাতে সক্ষম। একটিমাত্র টিউবলাইটের আলোয় পুরো কাজটি করতে হয় তাদের। জীবনের ঝুঁকি নিয়ে তারা এক ফ্লোর থেকে আরেক ফ্লোর গেছেন এসেছেন, যে কোনো সময় চলে যেতে পারত তাদের প্রাণ। তাদের শক্তির উৎস ছিল তাদের ইউনিফর্ম। ওই দুইজনের নেতৃত্বে 15 জন নার্সই প্রাণ বাঁচিয়েছে 150 জন মানুষের। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সমস্ত ভিডিও পেতে ঘন্টায় চাপ দিয়ে রাখুন।